Welcome viewers, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। Welcome back to my channel, Women's Dream World 2020। রান্না করতে এসেছিলাম। আমি লক্ষ্য করলাম আমার গ্রাস ফ্লাওয়ারগুলো অনেক বড় হয়ে গেছে। আসলে এরকম বড় কখনো হয় না। আমরা সবসময় ব্যাকসাইডের গার্ডেনগুলো ক্লিন করে পরিপাটি করে রাখি। কারণ আমার ছোট্ট যে গার্ডেন আছে, আমার হাজব্যান্ড আমি সামটাইমস ওখানে ভেজিটেবলের প্ল্যান্ট করি, তো তাই সবসময় পরিপাটি আসলে রাখা হয়। মেশিন দিয়ে ঘাসগুলোকে কেটে সুন্দর করে আসলে গার্ডেনটাকে আমরা রাখি। তো আজকে আমার চোখে লক্ষ্য করলাম যে আমি আসলে আপনাকে এক্সপ্লেন করতে পারছি না, আমার খুবই ভালো লাগছে যে এত বড় হয়ে গিয়েছে আমার গ্রাস ফ্লাওয়ারগুলো। দেখে মনে হচ্ছে কোনো এক ধরনের, মানে অন্য এক প্রজাতির বোধহয় এগুলো ফ্লাওয়ার হবে। আসলে না, এগুলো ওয়ান কাইন্ড অফ গ্রাস ফ্লাওয়ার। আয়ারল্যান্ডের ঘাসে এগুলো বাইবর্নই হয়, এগুলোর জন্য কোনো চাষবাস করতে হয় না। ও, তুমি শু ছাড়া গার্ডেন আসছো কেন? আচ্ছা ঠিক আছে, ওকে, দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে ধরে দেখাচ্ছি। কি সুন্দর, ঠিক বাংলাদেশে এরকম টাইপের কতগুলো ফ্লাওয়ার আছে তাই না? বাট এটা হচ্ছে গ্রাস ফ্লাওয়ার। বাতাসে গ্রাস ফ্লাওয়ারগুলো এত সুন্দর নড়ে চড়ে উঠছে, আসলে দেখতে খুবই ভালো লাগছে। যারা আমার মতো প্রকৃতিক প্রেমিক প্রেমিকা, তাদের বোধহয় এই ভিডিওটি ভালো লাগবে। দেখুন এই যে আগাছা ঘাস, তারপরে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। দেখুন এটা আরেকটা টাইপের, এই যে দেখুন ছোট ছোট আরেকটা টাইপের। ইয়া আই এম কামিং। দেখুন ভিউয়ার্স, হোয়াইট কালারের উপরে এই ফ্লাওয়ারটা। ওকে, আমার মেয়ে বলছে ওদের স্কুলের টিচাররা মেবি ওদেরকে বলেছেন এটা ডেইজি না? দেখুন এখানে আবার ছোট ছোট ঘাসের মধ্যে পার্পলের উপরে কিছু ছোট ছোট ফ্লাওয়ার দেখা যাচ্ছে। এগুলো সব ঘাসের মধ্যেই হয়। রিয়েলি নাইস, আমি কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। যখনই আপনি ঘাসের উপরে হাঁটাহাঁটি করবেন তখনই আপনার চোখে মিলে যাবে এরকম সুন্দর সুন্দর ছোট বড় বড় ফ্লাওয়ার। দেখুন বাটার কাপস, ওকে এটার নাম বোধহয় বাটার কাপস। আমি আসলে এগুলো জানি না, আমার মেয়ে স্কুল থেকে লার্ন করেছে। পিঙ্কের উপরেও কতগুলো ফ্লাওয়ার আছে, আমি এগুলোর নেম জানি না। দেখুন এই ছোট্ট ফ্লাওয়ারটি কি নাইস। সরি, ব্লু বেলস, ওকে আমার মেয়ে বলছে ব্লু বেলস, ওকে। আসলে ওরা তো স্কুলে যায়, ওদের টিচাররা ওদেরকে অনেক কিছু লার্ন করায়, আমি তো আসলে এগুলো জানি না। কারণ বাংলাদেশে যখন ছিলাম তখন দুই ধরনের আসলে গ্রাস ফ্লাওয়ার দেখেছি। একটি বোধহয় মেবি বেগুনি কালারের হয়, আর একটি নদীর পাড়ে ফুল দেখা যায়। তো ও দুইটির নামই আসলে জানি, তবে এদেশে আপনার ঘাসের মধ্যে এরকম ছোট ছোট বড় বড় অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভালোই লাগে। এই যে দেখেন আরেকটা ফ্লাওয়ার, এটা কিন্তু আবার যখন বাতাস হয় না সবগুলো উড়ে যায়, আমি এটার নাম জানি না। দেখুন আমি হাঁটছি আর এভাবে আমার সাথে সাথে অনেকগুলো ফ্লাওয়ারের দেখা মিলছে। যারা ফটোগ্রাফ তাদের জন্য কিন্তু ছবি তোলার জন্য বেস্ট আইডিয়া, অনেক কিউট। মামি লুক অ্যাট দিস, ওয়াও, দে আর নট ফ্লাওয়ারস বাট দে লুক গুড। হ্যাঁ, এখনো এটা ফোটেনি। এই যে আবার দেখেন ছোট ছোট কলিও দেখা যাচ্ছে ঘাসের মধ্যে যে ফুলগুলো হয় তার। ছোট ছোট আরো, আসলে দেখা যাচ্ছে না, তো আরো দেখুন কত সুন্দর একটি ছোট্ট ছোট্ট ফুল। এটা অনেক ছোট, আমি অনেক কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এগুলোর একটারও নাম জানি না। দেখুন আরো আছে ছোট ছোট, ওয়াও।
snowdrops. Snowdrops. Yes. Name ta ki sundor. Ready. I think that's it. তুমি বার্গারটা এখনো ফিনিশ করোনি। These are one kind of leaf with flowers. এখানেও দেখলেন একটি বেগুনি কালারের ফ্লাওয়ার আমি অনেক কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনি ঘাসের উপর হাঁটতে গেলে আসলে এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারের দেখা মিলবে। জানি না আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি। Some pink flowers. Wow, it's really nice. আমার কাছে আসলে ভালো লেগেছে বলেই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম যে ঘাসের মধ্যে ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার এত নাইস। আসলে আমি এক্সপ্লেন করতে পারছি না, আমার কাছে এত ভালো লাগছে। এগুলো কিন্তু বাসন্তী কালার না, পুরো ইয়েলো কালার। দূর থেকে দেখলেই মনে হবে হয়তো গাঁদা ফুল, না এটি গাঁদা ফুল না, এটি ঘাসেরই ফ্লাওয়ার। দেখে যে কেউ মনে করবে আমি বোধহয় এই ফ্লাওয়ারের প্ল্যান্ট করেছি, আসলে না, আমার ঘাসে এগুলো এমনি এমনি হয়েছে। আবার আসবে, আমার মেয়ে বলছে সান গন হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন, আর আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আবারও আসছি নতুন কোনো কিছু নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।